আলিপুরদুয়ারে চৌপতী দুর্গাপূজা কমিটি জিতে নিল জেলার সেরা পূজোর সম্মান। তাদের পূজো এবছর পা দিল 51 বছরে। থিম গুহা চিত্রে ডুয়ার্স। ডুয়ার্সের জঙ্গল, বন্যপ্রাণী এবং চা বাগানকে গুহাচিত্রের মাধ্যমে তুলে ধরে প্রকৃতি ও তার সম্পদকে রক্ষা করার একটা বার্তা দিতে চেয়েছেন উদ্যোক্তারা। ঝাড়গ্রামের ডুমুরিয়া সর্বজনীন 68 বছরে পড়ল এই পুজো। থিম হাতির মৃত্যু। সম্প্রতি রেললাইন পেরোনোর সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় 3টি হাতির। সেই ঘটনাই তুলে ধরা হয়েছে ডুমুরিয়া সর্বজনীনের পুজোয়। জেলার সেরা পুজোর সম্মান পেয়েছে ডুমুরিয়া সর্বজনীন। অভিনব থিম ভাবনার জন্য শারদানন্দ সম্মানে ভূষিত ডুমুরিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবার পুজোর 68তম বর্ষ। কিছুদিন আগে ঝাড়গ্রামে ট্রেনে ধাক্কায় 3 হাতির মৃত্যু হয়, সেই ঘটনাই তুলে ধরা হয়েছে ডুমুরিয়া সর্বজনীনের পুজোয়। 53 বছরে পা দিল ঘোড়া ভরা সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো। এবারের থিম একতাই সম্প্রীতি। মণ্ডপসজ্জায় ব্যবহার করা হয়েছে মাদুর, হোগলা পাতা। প্রতিমার অবয়বে অজন্তার কারুকাজ। শারদানন্দ সম্মান জিতে নিয়েছে ঘোড়া ধরা। গিডনি স্পোর্টিং ক্লাবের পুজোর এবার 74 বছর। থিম তোমার দুর্গা আমার দুর্গা। প্রতিমা এখানে হোগলা পাতার। অভিনবত্বের বিচারে শারদ সেরার সম্মান জিতে নিয়েছে গিডনি স্পোর্টিং। 54 বছরে জামদা উত্তরায়ণ ক্লাবের পুজোর এবারে থিম সর্বশিক্ষা অভিযান। মণ্ডপ জুড়ে মনীষীদের ছবি। প্রতিমা সাবেকি, থিম সাবেকির মেলবন্ধনেই শারদানন্দ সম্মান জিতে নিয়েছে জামদা উত্তরায়ণ। পুরাতন ঝাড়গ্রাম সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবার 88 বছরে পা দিল। দক্ষিণ ভারতের মন্দিরের আদরে মণ্ডপ, সাবেকি রীতি মেনে পুজো। সব মিলিয়ে ঐতিহ্যের বিচারে শারদানন্দ সম্মান জিতে নিয়েছে তারা। বক্রেশ্বর থার্মাল পয়েন্ট অফিসার্স ক্লাবের পুজো এবার 74 বছরে পা দিল। পুজোর থিম দূষণ মুক্ত পৃথিবী। চিরাচরিত রীতি মেনে কিন্নাহারে মুখোপাধ্যায় বাড়িতে মাতৃ আরাধনা। ষষ্ঠীর বিকেলেই কিন্নাহারের মেরিটির বাড়িতে চলে এসেছিলেন প্রণব মুখোপাধ্যায়। অষ্টমীতে করলেন চণ্ডীপাঠ। পশ্চিম বর্ধমানের কাকসার গড় জঙ্গল, এখানেই কয়েকশো বছর ধরে ইছাই ঘোষের দেউলে হয়ে আসছে দুর্গাপুজো। এখানে দেবী পূজিত হন শ্যাম রূপার মন্দিরে। অষ্টমী ও নবমীতে ভিড় জমান হাজার হাজার মানুষ। এবারও নবমীর সকাল থেকে ভিড় জমিয়েছেন আশেপাশের জেলার প্রচুর মানুষ। প্রথা মেনে চলছে পুজো। চুঁচুড়ার চকবাজারে শুটআউট। বাইকে ধাওয়া করে যুবককে গুলি করে খুনের অভিযোগ। গ্রেফতার মূল অভিযুক্ত সহ 5। পুরনো শত্রুতার জেরে যুবক খুন বলে অনুমান। বকেয়া টাকা নিয়ে বচসায় কুপিয়ে খুন। বাঁচাতে গিয়ে গুরুতর জখম মৃতের ছেলে। সপ্তমী রাতে ঘটনাটি ঘটেছে খেজুরির মিয়ামোড়ে। 240 বছরে পা দিল মহিষাদল রাজবাড়ির পুজো। 1778 সালে রানী জানকী দেবী পুজো শুরু করেছিলেন। রীতি মেনে প্রতিপদ থেকে এখানে পুজো হয়। পুজোর সময় পর্দার আড়ালে থাকেন রাজবাড়ির মহিলা সদস্যরা। কাশীপুর রাজবাড়িতে প্রায় 400 বছর আগে শুরু হয় মাতৃ আরাধনা। আগে পুরুলিয়া কাশীপুর রাজবাড়িতে বলি প্রথা ছিল, পরবর্তীকালে তা বন্ধ হয়ে যায়। সময়ানুবর্তিতা এই রাজবাড়ির পূজোর মূল বৈশিষ্ট্য। দার্জিলিংয়ের মেলে দুর্গাপুজো ফিরল আবার। আয়োজনে জিজিএম এর বিনয় তামাং গোষ্ঠী। পাহাড়ে বেড়াতে গিয়ে পুজোর আনন্দ উপভোগ করছেন পর্যটকরা। 56 বছরে পা দিল শিলিগুড়ির সেন্ট্রাল কলোনির পুজো। এবারের থিম বেদ ধামে শ্রী উমা। অভিনব বিষয় ভাবনা এবং সামগ্রিক পরিবেশের বিচারে এবিপি আনন্দ সেরা সম্মান জিতে নিয়েছে শিলিগুড়ি সেন্ট্রাল কলোনির পুজো। বাঘা যতীন স্পোর্টিং ক্লাবের পুজোর এবার 39তম বর্ষ। থিম তাঁতিপাড়া, তাঁতের মেলা। তাঁত শিল্পের পুনরুজ্জীবনের বার্তা দেওয়া হয়েছে। এই বিষয় ভাবনার জন্য বাঘা যতীন স্পোর্টিং ক্লাব জিতে নিয়েছে শারদানন্দ সম্মান। ইংরেজ বাজারের কৃষ্ণ কালীতলার কল্যাণ সমিতির পুজো পা দিল 40 বছরে। এবারের থিম বন ও বন্যপ্রাণী সংরক্ষণ। বিষয় ভাবনায় অভিনবত্বের বিচারে এবিপি আনন্দ শারদ সম্মান জিতে নিয়েছে কৃষ্ণ কালীতলা কল্যাণ সমিতি। ইংরেজ বাজারের সুকান্ত স্মৃতি সংঘের পুজোর এবার 41তম বছর। থিম মধুবনে মৌচাক। জঙ্গলের আতলে তৈরি মণ্ডপ, সোলার তৈরি মৌচাক ব্যবহার করা হয়েছে মণ্ডপ সজ্জায়। এই বিষয় ভাবনার জন্য সুকান্ত স্মৃতি সংঘ জিতে নিয়েছে এবিপি আনন্দর শারদ সম্মান।